হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর চলে এসেছি আমাদের প্রিয় চ্যানেল সৌদি প্ল্যানিংয়ে। তো এই ক্ষেত্রে এই ভিডিওটি তৈরি করার একটা প্রধান কারণ হচ্ছে যে আমি প্রায় 1.5 বছর আগে ভিডিও মানে বানানো পুরোপুরি ছেড়েই দিয়েছিলাম। প্রত্যেকবারই একটু একটু টিজার দিয়ে যাচ্ছিলাম এবং ভেবে পরিকল্পনা করছিলাম যে ভিডিও বানাবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো সে 1.5 বছর আগের পিরিয়ড থেকে এই এই দিন পর্যন্ত আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি। ভিডিও অনেক কম, একদমই হয় না ভিডিও তৈরি করা, অথচ আমার সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে চলেছে। এবং প্রায় এই 1.5 বছরে যেখানে আমি 375 ছেড়ে দিয়েছিলাম, সেখানে আজকে দাঁড়িয়ে সেটা 578। তো এক যেখানে 1 বছর ভিডিও ছেড়ে দিয়েছি অথচ দুশো সাবস্ক্রাইবার বেড়ে চলেছে, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে নিশ্চয়ই তাদের কোনো না কোনো প্রয়োজন আছে বলেই তারা ভিডিওটি চালু করছে বা চালু রাখছে ভিডিও দেখাটা। এবং তার মধ্যে একটা ভিডিও তো বেশ খানিকটা দেখি মানে দেখেছি, ফেমাস হয়ে গেছে, এবং যার মাধ্যমে ফেমাস হয়েছে তাকেও আমি কুর্নি জানাতে চাই। তো যাই হোক, এবার আমি চলে আসছি আমাদের নতুন যে ভিডিওটি সেই ভিডিওর কথায়। আজকে যে ভিডিওটি বানানো হবে সেটা হচ্ছে কিভাবে তুমি তোমার বই থেকে, যে কোনো প্রকার বই হতে পারে, সেটা তুমি একটা সিআরটি বই হতে পারে, তোমার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বই হতে পারে, যে কোনো সাবজেক্টের বই হতে পারে। তো যেটা প্রথম কথা, একদম প্রথমে যে কাজটা করতে হবে, এই কাজটা করার একদম প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে বসতে হবে। পেনটা আমি বলছি না, কারণ আছে, আমি তোমাকে বলবো। অবশ্যই পেনটাও নিয়ে বসতে হবে। তো তিনটে জিনিস আশা তোমাদের কাছে থাকবে, সেটা হচ্ছে তোমার একটা এক্সারসাইজ বুক, তোমার পেন আর তোমার খাতা, পেন্সিল। এবং এই ক্ষেত্রে এরও সাথে যেটা করবে সেটা হচ্ছে যে তুমি যে সাবজেক্টটাই পড়ো, যে ধরো আজকে তুমি আমি যেমন এখানে তুলে নিয়েছি সায়েন্স, ধরো তুমি সায়েন্সে পড়বে, তাহলে তোমার যেহেতু সায়েন্স বেসড একটা WBCS এর পেপার আছে। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আজকে যে মানে যে পরীক্ষাটার জন্য বেসিক্যালি করছি সেটা হচ্ছে WBCSকে মাথায় রেখেই করছি। 2020 বল, সেটা WBCS 2020 বলতে পারো আর 2021ও বলতে পারো, একটা স্টার্ট, জাস্ট একটা আমি একটা পদক্ষেপ নেওয়া শুরু করছি। এইভাবে যারা একদম শুরু করছে তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। তো এই ক্ষেত্রে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে যে কোনো একটা বই, ধরো তুমি, আমি বলবো এখন বেসিক্যালি সবচেয়ে যেটা ভালো বই সেটা হচ্ছে স্ক্যানার, WBCS স্ক্যানার যে বইটা আছে, যেটা একাডেমিক অ্যাসোসিয়েশন বার করেছে যে বইটা, সেইটা তুমি বাজার থেকে কিনে নিতে পারো। আর বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে আছে, তবুও যদি দরকার পড়ে আমি যে এই ডিস্ট্রিবিউশনের যে কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা তুমি যে কোনো ওয়েবসাইট থেকেও পেতে পারো, বেশিরভাগ ওয়েবসাইট থেকে, অনেক ওয়েবসাইট থেকে দিয়ে দিচ্ছে, আবার তুমি অনেক বই থেকেও পেতে পারো। আর যদি তোমাদের দরকার থাকে আমি নিজে থেকে প্রত্যেকটা সাবজেক্ট মানে প্রত্যেকটা পেপার বেসড যে ডিস্ট্রিবিউশন, কোশ্চেন ডিস্ট্রিবিউশন, সেটা আমি এরকম ছবি তুলে বা PDF করে সেটা আমি আমার চ্যানেলে দিয়ে দিতে পারি। তো যা এবার আসছি, প্রথমে যেটা করবে, ধরো আমি আজকে যেমন একটা টপিক তুলে মানে সায়েন্স সাবজেক্টটাকে তুলেছি, তো এর মধ্যে যে যে টপিক্সগুলো আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, সায়েন্স আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ডিফেন্স আছে, ন্যানো টেকনোলজি আছে, বায়োটেকনোলজি আছে, তো এরকম করে প্রত্যেকটা যতগুলো ভাগ আছে, শুধু সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে কিছু হয় না। তুমি কী করবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো বেশ থেকেও দেখে নেবে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে, যদি করতে পারো খুব ভালো হয়, আর না হলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলেই তোমার এই সাবজেক্টের জন্য এতগুলো কোশ্চেন, এই ফিজিক্সের জন্য ধরো যেমন 2018-23টা কোশ্চেন এসেছে, 2000
18তে বায়োলজি 16টা কোশ্চেন এসেছে। তো এবার তোমাকে দেখতে হবে কি এই 16টা কোশ্চেনের মধ্যে কোন চ্যাপ্টার দেখেছে। ধরো সেল থেকে, সেল থিওরি থেকে কোন একটা চ্যাপ্টার এসেছে, কি যেমন বায়োলজিরই একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে বায়োটেকনোলজি, এর থেকে কতগুলো প্রশ্ন এসেছে। তো এরকম করে যতগুলো ডিভিশন আছে প্রত্যেকটা তোমাকে দেখে নিতে হবে যে আমার এই পোর্শন থেকে এতগুলো প্রশ্ন এসছে। এরপর যেটা আসছে হয়ে গেল পুরো, তুমি একটা ধাঁচ পেয়ে গেলে, আঁচ পেয়ে গেলে যে আমার প্রশ্নের প্যাটার্ন কীরকম হচ্ছে বা এই সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন আসবে। কিন্তু মাথায় রাখবে যে সাবজেক্ট আছে তুমি কোনো সাবজেক্ট বাদ দিতে পারো না। আর দ্বিতীয়ত, যখন যে সাবজেক্টটা পড়বে একদম পুরোটা তুলবে, পুরো পড়াটাই তুলবে। একটু স্লো হতে পারে, স্লো প্রসিডিওর হতে পারে, কিন্তু প্রথম পড়াটাতে কোনোভাবেই উপর ওপর না হয় পড়াটা, যাতে পড়াটা একদম ভেতর থেকে এবং সলিড হয়। যাই হোক, এবার হয়ে গেল আমাদের যে কত কীভাবে আমরা কতগুলো প্রশ্ন পাচ্ছি এবং কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি দরকারি এবং কোন সাবজেক্টটা আমরা একটু অল্প হলেও ছাড় দিতে পারি। তো এরপর যেটাতে আসছি, যে দেখো একটা কথা বলেছিলাম এখানে আমি প্রসিডিওর প্রথম প্রথম প্রসিডিওরটা বলেছি, রিড ভেরি মাইনিউটলি উইদাউট সাউন্ড। এইখানে প্রথম যখন পড়াটা পড়বে তখন পেন্সিলটা নেবে, আমি প্রথমে বলেছি পেন্সিলটা এখানে মেন, পেন্সিলটা নেবে। যদি তোমার মনে হয় যে না পেন দিয়েও করা আমার পক্ষে সম্ভব, পেন দিয়ে আমি সেটা আমার পক্ষে খুব একটা হার্মফুল হবে না, পেন দিয়ে করলেও আমি সেটা আমার ঠিকঠাক ব্যাপারটা, তাহলে তুমি অবশ্যই পেন দিয়ে করতে পারো যেরকম আমি করেছি, হয়তো দেখাবো সেটা, কিছু এক্সাম্পল দিয়ে দেবো। তো যখন তুমি ফার্স্ট প্রথম রিডিংটা পড়ছো, প্রথম রিডিংটা পড়ার সময় কোনো একদম সাউন্ড ছাড়া, কোনো মুখে আওয়াজ করবে না, কিচ্ছু করবে না, জাস্ট প্রথমে পড়বে, পড়ার সময় যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুমি দাগিয়ে দিলে, ঠিক আছে। ধরো আমি তোমাকে একটা কথার কথা বলছি, যে ধরো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে আমি আবার শুরু করছি, যে এই ক্ষেত্রে ধরো তুমি এখন পড়ছো যে কোনো একটা টপিক, যখন এখানে আমি নিয়েছি মাইটোকন্ড্রিয়া, এবং মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়ার সময় দেখো আমি প্রত্যেকটা জায়গায় দাগিয়েছি যে কোন জায়গাটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্সটা তোমার কাছেও হতে পারে। তো প্রথম পড়ার সময় খুব মাইনিউটলি পড়বে, এবং যে জায়গাগুলো তোমার বুঝতে অসুবিধা হচ্ছে এবং যেটা তোমার মনে হচ্ছে যে পড়ে যেটা গুরুত্বপূর্ণ তোমার মনে হচ্ছে সেইখানে তুমি সেই ওয়ার্ডটুকু দাগাও, সেই কি ওয়ার্ডটুকু দাগাও। যেমন এখানে দেখো একটা বলা আছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, স্বাদ শোষণের ক্রেবস চক্রের সক্রিয় অংশগ্রহণ, বায়োপ্লাস্ট, কন্ড্রিজম, প্লাজমোজম, দিয়েকক পর্দাবেষ্টিত। তো প্রত্যেকটা পয়েন্টে যখন আমি পড়বো, আমি কিন্তু প্রথম যখন রিডিংটা দিয়েছি, প্রথম রিডিংটার সময় যেটা হয়েছে সেটা যে আমি পড়েছি, পড়ে দাগিয়েছি এবং সেটা পুরোপুরি মনে এবং পুরো মাইনিউটলি পড়তে হবে, একদম মনোযোগ সহকারে, যাতে আমার কোনোভাবে কোনো কিছু বাদ না যায়। ধরো এবার পড়লে এবার অবস্থান, অবস্থান কোথায় কোথায় নেই আমাকে বলে দিয়েছে, তাহলে এই কোর্সটাতে নেই, তাহলে আমি এইটুকু জায়গায় দাগিয়েছি। এই যে বিক্ষিপ্ত অবস্থান করে এটা কিন্তু আমি লাগাইনি, কারণ হচ্ছে এটা তুমি এই জিনিস এই লাইনটা তুমি আবার যখন পড়ে পাবে তখন পেয়ে যাবে। তারপর দেখো এইখানে শুধু আমি কেওস কেওস বলে যে জায়গাটা আছে, যে জীব যে জীবদের সবচেয়ে বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে সেইটাই শুধু দাগ দিয়েছি, সেটাই শুধু আমি একমাত্র দাগিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি অন্য কিছু দাগ দিইনি, দৈর্ঘ্য দাগ দিয়েছি, প্রস্থ দাগ দিয়েছি। এবার আছে মাইটোকন্ড্রিয়ার গঠন, যেখানে মাইটোকন্ড্রিয়ার গঠনে বলা হচ্ছে যে দুটো পর্দা আছে, দুটো প্রকোষ্ঠ আছে, ডিস্টেন্স কতটা আছে দুটো স্তরের, মানে বহিঃপর্দা আর অন্তঃপর্দার মধ্যে। শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো আমি দাগিয়ে নিয়েছি, ঠিক আছে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি কতটা, আমি অবশ্যই আমি বেশি দাগিয়েছি, কারণ এটা আমার ফার্স্ট টাইম রিডিং ছিল। ফার্স্ট টাইম রিডিংয়ের জন্য যে প্রথমটা পড়া হলো, তৃতীয় আমি দাগিয়ে নিলাম। এবার যখন হয়ে গেল আমার ফার্স্ট দ্বিতীয়, পুরো পড়াটা একবার রেডি হয়ে যাবে, পুরো পড়াটা রেডি হওয়ার পর পুরো মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে যাবতীয় যা আছে পুরোটা আমাকে পড়তে হবে। পুরো পড়ার পর দেখবে তুমি কিছু জিনিস মনে এমনি তোমার মনে থেকে গেছে, কিছু কিছু জিনিস মনে থাকছে,
আর কিছু কিছু জিনিস মনে থাকছে না। এবার ধরো কারোর কোনো জিনিস মনেই নেই, একদমই সে ব্ল্যাঙ্ক, সে কিচ্ছু মনে রাখতে পারছে, তাতেও তার কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে আমরা আসছি। তো এরপর যেটা করবে, ধরো তোমার মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়া হয়ে গেছে, সেকেন্ড রিডিংটাও পড়া হয়ে গেল তোমার, সেকেন্ড রিডিংটা পড়ার সময়, সেকেন্ড রিডিংটা এখন পড়ছো তুমি, তোমার যেটা যেটা আন্ডারলাইন করা হয়ে গেছে, প্রথম রিড ফার্স্ট রিডিংয়ে আন্ডারলাইন করা হয়েছে এবং সেকেন্ড রিডিং তুমি পড়ছো, সেই সময়টা এটা করবে প্রত্যেকটা সাবজেক্ট বেসে। ধরো মাইটোকন্ড্রিয়া, এই সাবজেক্টের বায়োলজি সাবজেক্ট নিলে বায়োলজি সাবজেক্টে মাইটোকন্ড্রিয়া করলে তুমি, আমি যেরকম করেছি, একটা খাতারই আমি দুটো ভাঁজ করে দুটো একই পয়েন্টের উপর দুদিকে লিখতে আরম্ভ করি। তো মাইটোকন্ড্রিয়ার আমি যে ইনফরমেশনটা ওখানে পেয়েছি আমি তুললাম, এটা আমার মতো করে আমি তুলেছি, তোমার মতো করে তুমি তুলবে, কোনো জন্যে তুমি যেভাবে তোমার, ধরো তুমি মনে রাখতে পারছো সব ব্যাপার, তাহলে কিছু কিছু ইম্পর্টেন্টগুলো তুমি তুলে নিলে, আর যেগুলো তুমি মনে রাখতে পারছো না সেগুলো তুমি খাতায় লিখে নিলে, যেটা দেবো আমি সবই তুলেছি, কারণ হচ্ছে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যখন আমি পড়বো সেকেন্ড টাইম ওই মোটা বইয়ে আমি আর হাত দেবো না, আমি মোটা বইটায় হাত দিতে চাইছি না, আমি পড়বো এমন করে, এমন করে তুলবো, লিখবো যে জিনিসগুলো এতে আমার ওই খাতার মধ্যেই থাকে, আমি খাতাটাই পড়বো এবং খাতাটা ক্যারি করা যেহেতু ছোট, আমার একটুখানি পড়লেই, একটু পয়েন্ট ওয়াইজ পড়লেই আমি পুরো টপিকটাকে নিজের চোখের সামনে ভেসে উঠতে দেখতে পারবো। তো পরপর তুমি যেরকম লেখা আছে যে আমি যেরকম ছোটো ছোটো করে লিখে নিয়েছি, তুমিও সেরকম ছোটো ছোটো করে লিখে নিতে পারো, তুমি এরকম ছক করেও করে নিতে পারো, করবো চেষ্টা করবে ছক করে করার, তাহলে অনেক বেশি তুমি মেন্টালি এবেল হবে মনে রাখতে। তো এইটা হচ্ছে দ্বিতীয় পর, খাতায় তুলে নেওয়ার পর এবার তৃতীয় যেটা সময়টা করবে, তৃতীয় সময়ে অবশ্যই সেটাকে তুমি ভালো করে এবার খাতাটা রিডিং দেবে। এই পড়াটা, এই থার্ড টাইমের যে পড়াটা, একই পড়া অনেকটা সময় মোটেও লাগছে না, একটা সিম্পল রিডিং পড়তে, একটা চ্যাপ্টার রিডিং দিতে খুব একটা অসুবিধা হয় না, আমি রিডিং দিতে বলেছি, খুব মাইনিউটলি বুঝতে বলিনি, সেকেন্ড টাইমটা যখন তুমি পড়বে তখন তোমার কাছে জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তৃতীয় টাইম, থার্ড টাইম যখন একই সময়ে যখন তুমি রিভিশনটা দিচ্ছ, লাস্ট পড়াটা, এখানে আর বইটা তুমি পড়ছো না, বইটা না পড়ার জন্য ওই ছোটো ছোটো জিনিসগুলো, যেহেতু তোমার দুবার অলরেডি রিডিংটা দেওয়া হচ্ছে, তৃতীয়বার তুমি যখন খাতাটা পড়ছো, খাতাটা পড়ার সময় তোমার পুরোপুরি একদম পিকচার ক্লিয়ার হয়েছে, তোমার একদম থিম, যেটা সাবজেক্ট টপিকের যে থিম সেইটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে, তোমার দেখবে অনেকটা বুঝতে সুবিধা হচ্ছে। এবং আরেকটা কথা, যদি যে ক্ষেত্রে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি সেই লাইনটা লেখো খাতার মধ্যে, খাতার লাইন লিখে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখো, যাতে কোশ্চেন মার্ক কেন দিয়ে রাখবে, যাতে তোমার পরবর্তীকালে, পরবর্তীতে কেন মানে তার কিছুক্ষণ পরেই, যাতে তুমি বুঝতে পারো যে এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি, তাহলে এই ব্যাপারটা হয় তোমাকে ইন্টারনেট ঘেঁটে বা কোনোভাবে তোমাকে বুঝে নিতে হবে, বা অন্য কোনো দাদা বা অন্য কোনো স্টুডেন্টের কাছ থেকে বুঝে নিতে হবে, যাতে কোনো রকম কোনো তোমার বুঝতে অসুবিধা না হয়। তো এরকম করে চালাতে পারো। এবার আমরা আসবো আমাদের পরবর্তী পর্যায়ে, যে এইখানে যে একটা ব্যাপার দেখবে, অনেকের আছে ইংলিশ অনেকগুলো সাবজেক্ট, বেশিরভাগ যে ভালো একটু বইগুলো সেগুলো ইংলিশে রিটেন আছে, ইংলিশে লেখা আছে, তো রিটেন ইন ইংলিশ হওয়ার জন্য অনেকেরই বাংলা করতে সমস্যা হয়। তো এক্ষেত্রে ভয় পাওয়ার দরকার নেই, যেটা আমি বলে দিচ্ছি করবে, কিচ্ছু সমস্যা হবে না, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, কোনো সমস্যা হওয়ার কথা নয়। যেটা হচ্ছে, যখন তুমি পড়ছো তখন তুমি ট্রান্সলেট করেই পড়ো। ট্রান্সলেট করে পড়লে কী হবে, ধরো একটা যে কোনো একটা লাইন আছে, আমি এরকম প্রচুর, যেমন হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্সে প্রচুর জায়গা আছে যেখানে এম লক্ষ্মীকান্তের বইয়ে একটা সামনের দিকে অনেক জায়গা আছে যেখানে আমি সেন্টেন্স বুঝতে পারছি না, আমি সেন্টেন্স বুঝতে পারছি না, তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে তুমি সাবজেক্টটা ওই জায়গাটা, যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটা তো আন্ডারলাইন করলেই, আন্ডারলাইন করলে কোশ্চেন মার্ক রাখলে, করে যদি খুব অসুবিধা না হয় তাহলে ওই জায়গাগুলো পরে পড়বে, যেটা আগে পড়তে পারছো আগে সেগুলোকে রিড আউট করো। রিড আউট করার পরে যে জায়গাটা ধরো তুমি দেখতে পাচ্ছ কিন্তু তুমি
যেহেতু অনেক দিন ধরে অনেকেরই ইংরেজিতে পড়ে পড়ে অভ্যস্ত নয়, অনেকেই ইংরেজিতে অভ্যস্ত নয়, অনেকে ইংরেজি পড়তেও পারে না, ট্রান্সলেশন করো জিনিসটাকে, স্লোলি ট্রান্সলেশন করো। কারণ হচ্ছে এটা সবসময় মনে রাখবে, WBCS পাওয়াটা একটা লম্বা, যারা লম্বা রেসের ঘোড়া তারাই WBCS পায়, অন্য কেউ পাবে না। তো একটু সময় যাক, হাতে সময় প্রচুর থাকে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যারা 2021-এর জন্য রেডি হচ্ছে তারা 1 বছর পাচ্ছ, কি যারা ধরো 10-12 বছর আছে, কি একটা 39 পর্যন্ত আছে, 36 পর্যন্ত এজ আছে, এজ লিমিট আছে, তো সেখানে দাঁড়িয়ে একদম যা দৌড়গড়ায়, তারা তো এতদিনে পোড় খাওয়া হয়ে গেছো, তারা অনেকটা বেশি এক্সপিরিয়েন্সড হয়ে গেছো, তাদের তো আলাদা করে পড়ার দরকার পড়ছে না। যারা ধরো এখনও অনেক বয়স অনেকটা অল্প আছে, তাদের ক্ষেত্রে বলছি যে স্লোলি এগো, ধরে ধরে এগো, পড়তে অসুবিধা হচ্ছে ভেঙে পড়ো সেন্টেন্সটাকে, একটু একটু সময় নাও, আস্তে আস্তে পড়ো, বাট পুরোটা যখন প্রথমবার পড়ছো, প্রথমবার যাতে প্রথম পড়াটাতে একদম ওপর ওপর না হয়ে যায়, তাহলে কী হবে। এবার যখন তুমি নোটটা করছো, ধরো ইংলিশ থেকে ইংলিশে নোট করবো না, ইংলিশ থেকে কী করবো, ইংলিশটা পড়লাম, ইংলিশের মানেটা আমি বুঝলাম, মানেটা বুঝে আমার অনেক সময় এরকম হয় যে মনে রাখতে অসুবিধা হচ্ছে, মনে রাখতে পারছি না, ওই কারণ ওই সেন্টেন্স, ওই টার্ম, ওই প্যাটার্ন, লেখার প্যাটার্নটা মনে রাখতে ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেটা করবে, প্রথমে তুমি যে প্যারাটা আছে বা যে লাইনটা ধরছো, যে লাইনটা পড়ছো, সেই লাইনটা পড়ো, পড়ে সেটাকে বাংলায় তর্জমা করো, বাংলায় নিয়ে আসো, বাংলায় নিয়ে এসে একবার বাংলায় রিড আউট করো ব্যাপারটাকে। যে ধরো ফান্ডামেন্টাল ডিউটিস দেয় কোনো একটা পার্ট আছে, তুমি ইংরেজিতে মনে রাখতে পারছো না, তাহলে সেটাকে বাংলায় সেটাকে ট্রান্সফর্ম করো এবং ব্যাপারটাকে বাংলায় বলো, নিজের মনে মনে সেটাকে বাংলায় রিপিট করো। যে বাংলাটা করলে সেই বাংলাটাই তুমি ওখানে লেখো, আর্টিকেল নাম্বার এত, তার থিম কি, তার বিষয়বস্তু সাবজেক্ট এই। তাহলে দেখবে যখন পরবর্তীকালে তোমাকে কেউ জিজ্ঞেস করবে, মনে রাখতে অনেক সুবিধা হবে, কারণ তুমি যখন নিজের মাতৃভাষায় মনে রাখছো, ওটা অনেক বেশি তাড়াতাড়ি ভেতরে যাবে, অনেক বেশি মনে থাকবে, আত্মস্থ হবে ব্যাপারটা। তো এটা আমরা সবাই জানি যে নিজের ভাষায় যদি পড়া যায় তাহলে অনেক বেশি দিন ধরে মনে থাকে, তো এটা সত্যি একদম অ্যাজ এক্সপেক্টেড যে এটা খুবই সত্যি কথা। তো আমিও যেটা করি, যখন যেখানে ইংরেজিতে খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেখানে আমি নিজের মতো করে বাংলাটা করে নিই, করে নিয়ে তার বাংলা তর্জমা করে নিই, আমি নিজের মতো করে মনে রাখি এবং তা সেই অনুযায়ী নোট তৈরি করে, সেরকম হলে পরবর্তীকালে আমি যখন ফল সায়েন্সের কিছু কিছু জায়গায় করব, সেখানে তোমাদের তার একটা কপি দেখাতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত নোটস তৈরি করার ব্যাপারে আশা করি অনেকটা তোমাদের হেল্প করতে পেরেছি। আমি চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে, পুরোপুরি চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে অন্তত আরও 2-3টে ভিডিও দিতে পারি। আমি জানি, কারণ হচ্ছে 1 বছরে উইদাউট এনি ভিডিও 200 জন সাবস্ক্রাইবার বাড়াটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড, কারণ আমি ভাবিনি, আমি ভেবেছিলাম ছেড়ে দেবো ভিডিও তৈরি করা, বাট যেহেতু লাভ হচ্ছে, অনেকেই দেখছে ভিডিওগুলো, তার মানে তারা কিছু না কিছু তো সেই ভিডিও থেকে এসেনশিয়াল কিছু কিছু পাচ্ছে, পোটেনশিয়াল কিছু এলিমেন্ট তো পাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি ভিডিওটা আবার তৈরি করব, ভিডিওগুলো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই ভালো থেকো। আর একটা কথা, বাইরে বেরিও না এই সময়ে দাঁড়িয়ে, একদমই পরিস্থিতি ভালো নয়। তো যাই হোক, সবাই ঘরে থেকো, সবাই ভালো থেকো, আর WBCS-এর জন্য প্রস্তুতি নাও, আশা করছি সবার পরীক্ষা ভালো হবে। আর অবশ্যই ভিডিও লাইক করো, ভিডিও শেয়ার করো যত বেশি পারো, আর ভিডিও সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর পরবর্তী যে ভিডিওতে, তার শুরুতে আমি কয়েকটা কথা বলতে চাইবো, আরও কয়েকজন যারা ইউটিউব ভিডিও তৈরি করছে তাদের সম্বন্ধে কিছু, মানে আমার যারা খুব ক্লোজ আছেন, যারা ওই চ্যানেলগুলো দেখেন, অন্যান্য চ্যানেল ব্যাপারে, তাদের সম্বন্ধে আমি কিছু পেয়েছি এবং আমি তাদের উপরেও কিছু ভিডিও বানাবো। কারণ হচ্ছে আমি চাই যে তারাও যাতে ভিডিওটা, মানে অন্যদের কথাগুলো
ভাবে। তো যাই হোক বন্ধুরা, আজ রাখছি এই পর্যন্ত, আমার ভিডিও থাকলো। অবশ্যই চ্যানেল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।